কয়েকদিন আগেই মহাসমারোহে দেশজুড়ে পালিত হলো গণেশ পুজো। আমাদের সকলের কাছেই সিদ্ধিদাতা গণেশ হলেন একজন আরাধ্য দেবতা। আজ আমরা এমনই একটি প্রসঙ্গ উপস্থাপিত করব যা হয়তো অনেকেরই অজানা। মূলত ভারতের গণ্ডি পেরিয়ে গণেশ দেবতা প্রভাব ছড়িয়েছে অন্য দেশেও। শুধু তাই নয়, সে দেশের নোটেও দেখা যায় গণেশের ছবি। বিষয়টি শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। সেই দেশটির নাম হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হল রুপি হাহো। সেখানে 20,000 নোটে ভগবান গণেশের ছবি রয়েছে। এর কারণ হল ভগবান গণেশকে ইন্দোনেশিয়ায় শিক্ষা, কলা ও বিজ্ঞানের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এদিকে ইন্দোনেশিয়ায় 20,000 নোটের সামনের অংশে ভগবান গণেশের ছবি এবং পিছনে একটি শ্রেণীকক্ষের ছবি রয়েছে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের দেখা যায়। সেই সঙ্গে নোটটিতে ইন্দোনেশিয়ার প্রথম শিক্ষামন্ত্রী কি হাজর দেওয়ান্তারার ছবিও রয়েছে। দেওয়ান্তারা ইন্দোনেশিয়ার স্বাধীনতার অন্যতম নায়ক ছিলেন। বলা হয়ে থাকে যে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনীতি ভীষণভাবে ভেঙে পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে সেখানকার জাতীয় অর্থনৈতিক চিন্তাবিদরা অনেক ভেবেচিন্তে 20,000 একটি নতুন নোট জারি করেন যেখানে ভগবান গণেশের ছবি দেওয়া হয়। এমতাবস্থায় সেখানকার মানুষ বিশ্বাস করেন, ওই কারণেই এখন ইন্দোনেশিয়ার অর্থনীতি যথেষ্ট মজবুত হয়েছে।